পাহাড়ের ওপর দিয়ে আমরা যে গাড়িটায় যাচ্ছি, হঠাৎ সেখানে বড় বড় পাথর ছড়ে এই জানোয়ার বিপ্লব দেবের দল। এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটা ছিলাম। এই গাড়ির সামনেটা তোলো, এই যে দেখতে পাচ্ছেন, এই গাড়িটাকে দেখুন, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়। এদিকে দেখুন, এদিকে আসো, এই দেখুন কি অবস্থা, পেছনটা আসুন, পুরো পাথর আমাদের সারা গায়ে কাঁচ, সারা মাথায় কাঁচ। আর এদিকে আসুন, এদিকে আসো, এই যে আমরা বসে আছি, দেখো এই যে গাড়ির ভেতর, এই যে গাড়ির ভেতর দেখো, এই যে আদলাইট, এই যে আদলাইট, এই আদলাইট, এগুলো সব এই কাজ ভেঙে এসে ধরো। এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো কি অবস্থা আমাদের সুদীপের, কি করেছে দেখো, আসো, আমাদের সুদীপের, সুদীপের মাথা ফাটিয়েছে এই জানোয়ার গুলো। এইটা দেখো, সুদীপের মাথা ফাটিয়েছে, আমাদের সারা গায়ে কাঁচ ভর্তি, সারা গায়ে কাঁচ। জয়জি, এই যে জয়জি, এই যে জয়জির অবস্থা দেখুন, প্রথম ইটের আবাসটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই। পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে, ও ডান দিক চেপে বসেছিল, তারপরে বাঁ দিকে, এই দাঁড়াও, এখানে বেশি কেউ এসো না। এখানে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ত্রিপুরার পুলিশ, সবাই ঠুটো জগন্নাথ। দেখেছেন, এখান থেকে 100 মিটার দূরে আক্রমণ হয়েছে, 100 মিটার। এরা কেউ জানে না স্যার, জানে না না, আপনারা প্লিজ বলে দিন, আমরা এখানে দাঁড়িয়ে সবাই সুইসাইড করছি, প্রত্যেকের পকেটে প্লেট আছে, আপনারা বলে দিন, যদি মনে হয় ত্রিপুরায় কেউ আসতে পারবে না, এভাবে আক্রমণ হবে, আপনারা বলে দিন, আমরা সুইসাইড করছি এই আম্বাসার মাটিতে, একসাথে এত জনের রক্ত ঝরুক, গোটা দেশ দেখুক, আপনারা কি চাইছেন? স্যার আপনাদের কি, আপনাদের কি অভিষেক ব্যানার্জির উপরে আক্রমণ, আগে পুলিশ কি করে, পুলিশ কি করে, পুলিশ এখন দাঁড়িয়ে, সারা গায়ে কাঁচ, আমি এখনো জানি না আমার পিঠের ভেতর ভেতর হয়তো কেটে গেছে, কারণ দু চারটে বড় বড় কাঁচের টুকরো ঢুকেছে, সারা গায়ে কাঁচ, সুদীপের মাথা ফাটিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলো, সারা গায়ে রক্ত ছিটিয়ে রয়েছে, জানেন তো আপনাদের কার মাথা কতদিন ফেটেছে? আপনারা দেখুন, এটা হচ্ছে ত্রিপুরার উপরে আম্বাসার, হ্যাঁ বলো, হ্যালো।
বিজেপি এরকম একটা হিংস্র রাজনৈতিক দল আমাদের উপরে এটা হলে সাধারণ। হ্যাঁ অদিতি জি বলো, আমি তুলছি, এদিকে আসো, আমরা গাড়ির ছবি এ করি। হ্যাঁ কমলিকা দিদি, দেবাংশু বলছি। পুরো আমবাসার ওপরে আমরা পাহাড় দিয়ে একটা নস্তিপুরে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম। বড় বড় আদলাইট গাড়ির কাঁচ ফাটিয়ে দিয়েছে, সুদীপের মাথা ফেটে গেছে, জয়াদির কান ফেটে গেছে, আমার পিঠে পিঠের ভেতরে কাঁচ ঢুকে রয়েছে এখনো, পিঠ ফিটে হয়তো কেটে ফেলা ফেলা গাড়ি যাচ্ছে। আমি আমি লাইভ করছি, লাইভটা দেখো দেখি, দাঁড়াও দাঁড়াও। এখানে আছে সুদীপ দা, কই এ সুদীপ দার লগে থাকতে যাও, যাও 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 সুদীপ দার লগে যাও। আমনে এক কাজ, ওখানে যান গা, ওই তা উপরে গ্লাসুলা ঘরটা, গ্লাসুলা ঘরের মধ্যে যান গা। চলো এসো দেবাংশু, এসো কি হচ্ছে, এসো এসো, ধরেছে বোধহয় কাউকে, ওখানে কি হচ্ছে, আপনি দেখান। ওদেরকে ধরা গেছে, গাড়িগুলোর সামনে নিয়ে যাবে। দেবাংশু দা, সুদীপ দাকে ওখানে কারা বিজেপির যারা মারলো তাদের, আবার এসছে ওরা। আচ্ছা তোমাদের এখানে আমাদের বেরোতে হবে, কোথায় কোন দিকে বেরোবো বলো। সুজা সুজা, আমরা যাচ্ছি, আমরা সবাই যাবো ওইদিকে। আমরা আছি আমবাসা পাহাড়ের উপর, ফোন আছে মোবাইল। আচ্ছা ফোন নিয়ে যাচ্ছে, ফোন নিয়ে যাচ্ছে, ফোন কোথায়? উত্তম দা তুমি নিয়ে যাও, নিয়ে যাও সুদীপ দা, নিয়ে যাও, গিয়ে ঠান্ডা জল টল মাথা দেও। সরকারি হসপিটালে কোথাও যাবো না।
বাপ্পি উত্তম দা করলে যা বললাম না আম্বাসা পাহাড়ে আছি কোথায় ভাঙচুর চলছে ভাঙচুর কোথায় হচ্ছে এই শোরে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে কি করছে দেখেছেন তো আপনারা কি পরিস্থিতি, এটা ত্রিপুরার কন্ডিশন। বাংলার বিজেপি নেতাদের বলছি, দেখুন আপনাদের রাজ্যের গণতন্ত্র। লাইভটা এখন শেষ করছি, জানি না পুলিশ প্রশাসন কি করবে। দেখেছেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আপনারা দেখেছেন আমাদের উপরে কি হলো, যাচ্ছে এখান থেকে 200 মিটার দূরে, গাড়ি পুরো আমাদের ভাঙচুর। লাইভটা এখানে শেষ করছি, আর আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে বলছি, যারা এই লাইভটা যদি কেউ দেখে প্লিজ টেনশন করো না, আমরা আমাদেরকে সুরক্ষিত রাখার যথেষ্ট চেষ্টা করছি। কেউ টেনশন করো না, কেউ চিন্তা করো না। আমার বাড়ির লোক, সুদীপের বাড়ির লোক, জয়াদির বাড়ির লোক, যারা দেখছো না কেন, বা এখানে যারা আমরা রয়েছি, কেউ টেনশন করো না। আমরা লাইভটা এই মুহূর্তে শেষ করছি। পিঠের ভেতরে পুরো কাঁচ এখনো ভরপুর রয়েছে, জানি না খুললে কত জায়গায় কেটেছে বা চিরেছে, দেখতে পাবো। এখন শেষ করছি, আমরা এখন কোথায় যাব, কিভাবে যাব আমরা জানি না। আপাতত লাইভটা আমরা শেষ করছি, থ্যাংক ইউ।